কিছু বাজে লোক তারা মাঝে মাঝেই একটা কথা তুলেন যে কি কাফনের কাপড় পরে আপনারা আন্দোলন করলেন যৌথ প্রযোজনার নামে, আর আপনারা নিজেরাই যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন। আরে স্টুপিড, হাই, আই এম বাদশা। আইআইটি কলেজ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করে এখন সাইবার ক্যাফে নিজেই বিজনেস শুরু করতে যাচ্ছি। তোরে পয়দা করছে কেডা তুই, কি কই পাড়ার পর পাড়া তুই এত বলো দইছো কামাওলা আব্বা, হি যে পরিষ্কার কাউ গরু, এর মধ্যে আর কোনো কথা নাই আব্বা। বৈদ্যুত ভাই এবং পূর্ণিমা আপাকে বলছি যে অনেক সুন্দর লাগছে আপা, ভাই ভীষণ ভালো লাগছে আপা, অসম্ভব ভালো লাগছে। সো এটা আমার প্রথম কো-প্রোডাকশন ফিল্ম এবং এই জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই ছবিতে যারা আমাকে কাজ করেছেন, দুই বাংলার দুই প্রযোজনা প্রতিষ্ঠান। আচ্ছা আমার একটা প্রশ্ন, একটা মাঝখানের প্রশ্ন, আপনি এত মানে যৌথ প্রযোজনার ছবি নিয়ে এত প্রশংসা কেন করছেন? আমাদের বাংলাদেশের ছবি কি ভালো হয় না? আপনার মা